যদি কেউ বানচালের চেষ্টা করে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা আইন হোক। আপনারা জানেন যে ব্যালটের রক্ষার জন্য প্রয়োজনে গুলি করারও ব্যালট বাক্স ও ব্যালট পেপার রক্ষায় গুলি করার নির্দেশনা রয়েছে বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার জাকির হাসান। বৃহস্পতিবার দুপুরে ফেনীর দাগনভূঞা বাজারের জিরো পয়েন্টে জেলা তথ্য অফিসের আয়োজনে ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় একথা জানান তিনি। সভায় পুলিশ সুপার জাকির হাসান জানান ব্যালট রক্ষার জন্য প্রয়োজনে গুলি করার নির্দেশনা দেয়া আছে। ব্যালট কিংবা ভোটের কোনো সরঞ্জাম দুষ্কৃতিকারী কেউ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের নির্দেশনায় গুলি করতে পারবে পুলিশ। স্টার্টেকে চলছে গ্রেট উইন্টার ফেস্টিভ্যাল, প্রযুক্তিপূর্ণ কিনলেই মিলবে ল্যাপটপ ডেস্কটপ সহ আকর্ষণীয় উপহার। বিস্তারিত স্টার্টেক.com.bd তে। জাকির হাসান আরো বলেন ভোট নিয়ে গুজব ও প্রপাগান্ডা ছড়াচ্ছে বিভিন্ন মহল, এ কারণে এবার প্রতিটি কেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে ভোটের দিন সকালে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে পাঁচটি বাহিনী। ভোটারদের জন্য এবার সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। আগামী 7 জানুয়ারি কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বানও জানান ফেনীর এসপি জাকির হাসান। কোনো ব্যালট বা ভোটের কোনো সরঞ্জাম যদি রক্ষা করতে হয়, কোনো দুষ্কৃতিকারী বা কেউ যদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, তাহলে ওইখানকার যে প্রিজাইডিং অফিসার উনি থাকবে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা, উনি নির্দেশনা হুকুম দিলে পুলিশ গুলি করতে পারবে। এতখানি এবার ক্ষমতা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সকলকে। এটার একটা উদ্দেশ্য একটাই, সেটা হলো যে এবার আমরা চাচ্ছি 7ই জানুয়ারি যে ভোটটি হবে এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে। কে কোন প্রার্থীকে ভোট দিচ্ছেন তা যেন কোনোভাবেই বাইরে প্রকাশ না হয় সেভাবেই নির্দেশনা দেওয়া হয়েছে। সাংবাদিকরাও যেতে পারবে না গোপন কক্ষে। কোনোভাবে যেন কে কোন প্রার্থীতে ভোট দিচ্ছে এটা যেন বাইরে প্রকাশ না হয়, এবং এখানে গোপন বুথ আছে, যে গোপন বুথে কারো যাওয়ার সুযোগ থাকবে না। এখানে নির্বাচন কমিশন কড়াকড়ি বলেছে কোনো সাংবাদিকেরও সেই গোপন বুথে দেখার সুযোগ নাই। ভোটারদের উদ্বুদ্ধকরণ সভায় উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও ফেনী জেলা প্রশাসক মোসাম্মদ শাহিনা আক্তার। এ সময় তিনি বলেন প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা থাকবেন, ভোট গ্রহণ থেকে শুরু করে শেষ পর্যন্ত কঠোর নিরাপত্তা দেবেন তারা। ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলেও মনে করেন শাহিনা আক্তার। সুরজ আহমেদ, কালবেলা।